أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা আজকে কোরআনের সবচাইতে দামি সূরা থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন বলেন কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটি? সবাই বলেন, একজন বলছে ইখলাস, আর আপনারা সূরা ফাতে, আপনারা বাকারা, ওইদিকে ফাতেহা, পিছনে দলাদলি দেখছেন। হ্যাঁ, আসলে সবচেয়ে দামি সূরা কোনটা আপনার? হ্যাঁ বলেন, কোন সূরা ছাড়া নামাজ হবে না? বাইতুল মুকাররমের ইমাম সাহেব যদি পড়ে সূরা ফাতিহা ছাড়া, কাবা ঘরের ইমাম শাইখ আব্দুর রহমান আসুদাই সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ছে হবে? এমনকি বিশ্বনবী নিজেও যদি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ে ওই নামাজটা হবে? হবে না, কারণ বিশ্বনবী নিজেই বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা সালাতে পড়ে না তার সালাত হয় না। বিশ্বনবী বলেছেন এটা হচ্ছে আফদালুস সুয়ার, আযমুস সুয়ার, বুখারীর বর্ণনা, আযমুস সুয়ার মিনাল কুরআনাল কারীম, কোরআনের সবচাইতে দামি সূরা, যে সূরা ছাড়া নামাজ হয় না। সূরাটার নাম মুখস্থ আছে না সবার? নাই কার কার দেখি, আমি কই নাই কার কার, একজন হাত তুলে আছে, সবার মুখস্থ আছে না? আলহামদুলিল্লাহ, অনেক হিন্দু ভাইদেরও মুখস্থ, অনেক হিন্দু ভাইরাও সূরা ফাতিহা পড়ে জানেন। আল্লাহ তাদের হৃদয়ের ভিতরেও তুমি ইমানের নূর দিয়ে হৃদয়টাকে নূরানি করো, এটা আমাদের রেসপন্সিবিলিটি। আমরা মুসলমানরা যদি আমাদের ইসলামের সঠিক কথা বার্তা মেসেজগুলো ঠিক মতো পালন করতাম, এই দেশে কোনো হিন্দু থাকতে পারতো না। সব ইসলামের সৌন্দর্য, ভালোবাসা ইসলামের ভিতরে ঢুকলেই লাভ, এই লাভ দেখা সব কালেমা পড়ে মুসলমান হয়ে যেত, ঠিক কিনা? কারণ আমরা নিজেরাই তো মানি না, নিজেদের মধ্যে কিলাকিলি আছে না নাই, তো এগুলো দেখে হিন্দুরা ভাবে আমরা যে ধর্ম পালন করি এটাই ভালো। এজন্য আমরা আমাদের ধর্মকে, আমাদের বিশ্বাস, আমাদের ধর্ম বিশ্বাসকে যেন আমরা রিপ্রেজেন্ট করতে পারি সুন্দরভাবে, সহজভাবে। খেয়াল রাখবেন, আর দিন ও ইউসরুন লা উসরাফি, দিন হচ্ছে সহজ, এর মধ্যে কাঠিন্যতা নেই। ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ চান, আল্লাহ তোমাদের জন্য কঠিন চান না, ঠিক কিনা? আল্লাহ দিনের মধ্যে কোনো কাঠিন্যতা দেন নাই। বিষ্ণু ইসা ইসলাম বলেছেন বাশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসিরু ওয়ালা তুআসিরু, তোমরা সুসংবাদ দাও, মানুষকে দিন থেকে ভাগিও না। আমরা দিন থেকে ভাগাই আছে না নাই? একজন কালিমা পড়ে এখনই মুসলমান হয়েছে, এরপরে আমি শুরু করলাম আপনার কালকে থেকে সিগারেট ছাড়তে হবে, কালকে থেকে মদ ছাড়তে হবে, আপনার পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে, সুন্নত পড়া লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে, এটা হারাম, ওইটা হারাম, ওইটা করা যাবে না, ওইটা নাই, ওইটা নাই, হ্যাঁ কইব তাইলে আমিও নাই, কথা বলেন একই বলবে, আমিও এই ধর্মে নাই। এজন্য সহজ করে আপনি রিপ্রেজেন্ট করেন। আজকে যদি কেউ কালিমা পড়ে মুসলমান হয়, ওরে আপনি কিচ্ছু বলবেন না, ওরে বলবেন আসো দেখো মসজিদে কি হয়, আমাদের তাফসির মাহফিলে কি বলে, কোরআন টোরআন নিয়ে একটু ঘাটো, এরপর আস্তে আস্তে তারা সালাতে নিয়ে যাবেন, এক দুই একটু করে নিতে নিতে, রমাদানে আসলে ইফতারি করাবেন আগে, এরপরে রোজার দাওয়াত দিবেন, ধীরে ধীরে সে ইসলামের ভেতরে ঢুকবে, গ্রাজুয়ালি। আল্লাহ কোনো কিছু হুট করে চাপায় দেয় না, এই আল্লাহর সুন্নতটাই আমরা ভুলে যাই। সুন্নাতুল্লাহি ফি আহকামি শরিয়া, আল্লাহ কিভাবে শরীয়তের আহকামগুলো পাঠালেন এগুলো আমরা ভুলে যাই। মদকে আল্লাহ তাআলা চাইলে একসাথে হারাম করতে পারতেন না, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু মদকে হুট করে হারাম করার ঘোষণা দেন নাই, সাহাবারা দেদারসে মদ খেত। আল্লাহ আয়াত নাজিল করলেন ইসমুহুমা আকবারু মিন নাফাইহিমা, মদের মধ্যে উপকারও আছে আবার ক্ষতিও আছে, তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি। এই আয়াত যখন নাজিল হলো সাহাবারা মদ খাওয়া একটু কমিয়ে দিলেন, তারপরও সাহাবারা মদ খায়। বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইস, মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদুন, লা বাদ দিয়ে দিস, লা আ'বুদু মা তা'বুদুনের অর্থ হলো ও কাফির মুশরিকরা, তোমরা যেই
মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি না। কিন্তু উনি যেটা পড়ছে আবুদু মা তাআবুদুন, এর অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি। ভেজাল আছে না নাই? কারণ উনি কি পড়তেছে উনি জানে, উনি তো মাতলামি, মদের ঘোর, মাতলামের ঘোর কাটে নাই। সবাই যে বিষ্ণুনবীরে বললেন দেখেন আপনার মেয়ের জামাই করছে কি, বিষ্ণুনবীর কাছে তখনই আয়াত চলে আসলো, লা তাকরাবু সালাত ওয়া আনতুম সুকারা, খবরদার মদ খাইও তবে নামাজে যাওয়ার আগে খাইও না, সুবহানাল্লাহ পড়বেন না। এরপর সাহাবারা সারাদিন মদ খায় কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের আগে খায় না, পাঁচটার সময়ে তারা মদ খাওয়া বন্ধ করে দিল। এরপর আস্তে আস্তে যখন মদ খাওয়া বন্ধ করতে অভ্যস্ত হতে শুরু করেছে, আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালি শাইতানি ফাজতানিবু, চিরকালের জন্য এই কথা বললে আল্লাহ মদকে হারাম করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন, দেখেন কিভাবে আস্তে আস্তে গ্রাজুয়ালি, এটাই বুঝতে চায় না অনেকে। এটা আমাদের আস্তে আস্তে যে করতে হবে পরিবর্তনটা, যে আস্তে আস্তে হবে, আগে তো হৃদয়ে জায়গা করে নেবেন মানুষের, আগে মানুষের কোথায় ঢুকতে হবে হৃদয়ে জায়গা করে নেন, তারপর ঠিকই মানুষের একটা আত্মবিশ্বাস আপনার উপর তৈরি হবে, আস্থার জায়গা তৈরি হবে, তখন আপনি মানুষকে গাইড করতে পারবেন। শুরুতে কয় হারাম, শুরুতে কি কয় হারাম, মানুষকে ভয় দেখায়, বিশ্বনবী নিষেধ করেছেন ভয় দেখাওয়া না, খবরদার। বাশিরু, সুসংবাদ দাও, জান্নাতের সুসংবাদ দাও, ক্ষমার সুসংবাদ দাও, আল্লাহ মহান, আল্লাহ দয়ালু, দ্য বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরো, বুঝাতে চেষ্টা করো যে ইসলামের নিয়মগুলো এটা স্বাস্থ্যসম্মত, এটা পরিবেশ বান্ধব, এটা আকলে ধরে, এটা সিভিলাইজড, এটা সভ্য একটা ধর্ম, এগুলো বুঝাও, সৌন্দর্যগুলো আগে মানুষের চোখের সামনে তুলে ধরো, অটোমেটিক্যালি মানুষ ইসলামের রাস্তায় চলে আসবে, চিৎকার করে বলেন ঠিক কিনা। আর শুরুই যদি করেন হারাম দিয়া, শুরুতেই কয়ে দিলাম হারাম, কেউ শুনবে? এজন্য আমরা যেন ইসলামকে সহজ ভাবে, ইসলাম যেভাবে এসেছে সহজ পদ্ধতিতে, এইভাবে যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে মানুষ রিসিভ করতে পারবে সহজে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। তাহলে কোরআনের সবচেয়ে দামি সুরার নাম আরো জোরে বলেন, সুরাতুল ফাতিহা, আউয়ালু সুয়ার নাযালা কামিলান, কোরআনের সর্বপ্রথম যেই সুরাটা পূর্ণাঙ্গভাবে একসাথে নাজিল হয়েছে সেটার নাম হচ্ছে সুরাতুল ফাতিহা। এর আগে কোনো সুরা পরিপূর্ণভাবে একসাথে নাজিল হয় নাই, পাঁচ আয়াত, দুই আয়াত, তিন আয়াত, পরে বিশ্বনবী এগুলো মিলাই নিছে। সুবহানাল্লাহ পড়েন, আমরা কত সহজে কোরআন পেয়ে গেলাম, বিশ্বনবী যখন কোরআনের আয়াতগুলো আসতো তিনি পড়তে 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 মুখ দিয়ে ফেনা তুলে ফেলতেন, আল্লাহ বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, ও নবী কোরআন পড়ার জন্য এত পেরেশান হবেন না, জিব্রাইল এসে যখন পড়ে যায় আপনি সিম্পলি ওনার সাথে সাথে একবার পড়েন, এই কোরআনকে আপনার হৃদয়ে ঢুকায় দেওয়ার, হেফজ করায় দেওয়ার, আপনার সিনায় রেখে দেওয়ার দায়িত্ব কার? এরপর থেকে বিষ্ণু ইসলাম আর তাড়াহুড়ো করতেন না, সিম্পলি একবার পড়তেন অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআনের সবচেয়ে দামি সুরার নাম সবাই বলেন কি নাম? সুরাতুল ফাতিহা। এটাকে বলা হয় প্রিফেস অফ দ্য বুক, মানে কোরআনের ভূমিকা, হ্যাঁ, ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার অব দ্য হোলি কোরআন, কোরআনের প্রারম্ভিক চ্যাপ্টার, যেই চ্যাপ্টার দিয়ে আল্লাহ এই কোরআনটাকে শুরু করেছেন। কোরআনে মোট চ্যাপ্টার কয়টা? একশো চোদ্দটা। চ্যাপ্টার কয়টা? একশো চোদ্দটা। কোরআনটা খুললেই সর্বপ্রথম যেই চ্যাপ্টারটা পড়ে, যে সুরাটা পড়ে, সুরাটার নাম সুরাতুল ফাতিহা। আবার বিষ্ণুই বলেছেন এই সুরাতুল ফাতিহা হচ্ছে এই আল কোরআন আল কারিমের মা। সুবহানাল্লাহ কইবেন না? উম্মুল কিতাব, উম্মুন মানি মা, কেন্দ্রবিন্দু, পুরো কোরআনে আল্লাহ যা বলেছে সুরাতুল ফাতিহার সাত আয়াতের ভেতরে আল্লাহ সংক্ষেপে তা বলেছে। তার মানে পুরো কোরআনকে যদি আপনি সংক্ষিপ্ত করে দেন সেটা সুরায় ফাতিহা হয়ে যায়, আর সুরা ফাতিহাকে যদি আপনি ব্যাখ্যা করতে শুরু করেন তাহলে পুরো কোরআন হয়ে যায়। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন এটা উম্মুল কিতাব। আবার এই সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতুল ওয়াফিয়া, মানে অখণ্ড সুরা, এই সুরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না, কোরআনের অন্য অনেক সুরাকে খণ্ড করে পড়া যায়। কেউ সুরা আর রহমানের প্রথম দশ আয়াত প্রথম রাকাতে পড়ল, তারপরের দশ আয়াত দ্বিতীয় রাকাতে পড়ল, কোনো সমস্যা আছে? নাই। কিন্তু কেউ যদি ফজরের দুই রাকাত নামাজের প্রথম রাকাতে সুরা ফাতিহার অর্ধেক পড়ল, দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক পড়ল, তার নামাজ হবে?
কারণ এটা পূর্ণাঙ্গ সূরা, অখণ্ড সূরা। এই সূরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না, ভাগ করে পড়া যায় না, এটা পড়লে পুরোটাই পড়তে হয়। চিৎকার করে বলেন ঠিক কিনা? আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতু দোয়া। কি নাম? দোয়া মানে কি? দোয়া করা। দোয়া মানে প্রার্থনা করা, চাওয়া, মাংনা, ফরিয়াদ করা। বিষ্ণু বলেছেন ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাও, কিছু চাইলে আল্লাহর কাছে চাও, সাহায্যের দরকার হলে একজনের কাছে হাত পাতো, তিনি কে? আল্লাহ। এই সূরাতে আমরা আল্লাহর কাছে চাই। আমরা প্রতিদিন নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা কিন্তু অনেক দামি দোয়া, অনেকে দোয়া খুঁজে পায় না, দোয়া খুঁজে পায় না। এটা সবচাইতে দামি দোয়া, এত দামি দোয়া যেটাকে প্রত্যেক নামাজে পড়াটাকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। ও আল্লাহ, শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ, শো আস দ্য মিডল পাথ। আল্লাহ আপনি আমাদেরকে মধ্যম পন্থাটা দেখান, সঠিক রাস্তাটা দেখান, যে রাস্তায় আপনি দুনিয়াতে উঠে যাবেন আর হাঁটতে হাঁটতে দেখবেন এই রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে। তাহলে কেমন করে আল্লাহর কাছে চাইবেন, কেমন করে দোয়া করবেন, এই কথাটাও এই সূরার ভেতরে আছে না নাই? আছে। এরপরে এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা অথবা সূরাতুর রুকিয়া, ঝাড়ফুঁক করার সূরা। অনেকে কি দিয়ে ঝাড়ফুঁক করবে খুঁজে পায় না, আছে না নাই? আপনি সূরাতুল ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করবেন। অসুস্থ ব্যক্তির গায়ে সূরা ফাতিহা পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে? রব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়ালা ইয়াযীদুয-যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বললেন আমি কোরআনের মধ্যে শিফা রেখেছি, এই আল কোরআন আল করিমের ভেতরে আমি আল্লাহ রহমত দিয়েছি, কোরআন পড়ে ফু দিলে অসুস্থ ব্যক্তিরে সুস্থ করে দেয় কে? আপনি যেই কোনো রোগে আক্রান্ত হন না কেন, আপনি যদি সূরা ফাতিহা পড়ে ফু দেন সুস্থ করবে কে? আল্লাহ। বিশ্বাস হয় না? সন্দেহ লাগে? যাদের বিশ্বাস হয় তাদের ফুতে কাজ হয়ে যাবে, আর যাদের সন্দেহ লাগে এরা হাজারবার ফু দিলেও কোনো কাজ হবে না। বিষ্ণু ঈসা ইসলাম সূরা ফাতিহা পড়ে সাহাবাদেরকে ফু দিতেন, আবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিতেন। মা এসা যখন অসুস্থ হতেন আর এসে যখন বিষ্ণু ঈসা ইসলামের কাছে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি অসুস্থ, আপনি আমার জন্য দোয়া করেন, বিষ্ণু ঈসা ইসলাম মা আয়েশাকে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক আর সূরাতুন নাস পড়ে হাতের মধ্যে ফু দিতে বলতেন, আর বলতেন এই হাতে ফু দিয়ে তুমি হাতটা মাথা থেকে পা পর্যন্ত মাসাজ করো, তোমারে সুস্থ করে দিবে কে? আল্লাহ। এটার বলে তিন কুল, কুল আস-সালাসা। কি বলে? তিন কুল, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক আর একটা সূরাতুন নাস, এগুলো পড়ে ফু দিবেন, অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একবার একটা সফরে বেরোলেন, উনি সফরের মধ্যে দেখলেন আরবের কিছু গোত্রের লোক এক পাশে দাঁড়িয়ে আছে আর সবাই মিলে একজন লোককে মন্ত্র পড়ে ফু দিচ্ছে। তিনি বললেন কি হয়েছে তোমাদের? তারা বলল আমাদের নেতাকে সাপে কামড় দিয়েছে, বিষাক্ত সাপ, এত ভেনমাস স্নেক, এটা আমাদের এই সর্দারকে আর বাঁচানো সম্ভব না, সে সাপের কামড়ে বিষাক্ত হয়ে এখনই মারা যাবে। আল্লাহ রাসূলের সাহাবী বললেন তোমরা কি করতেছো? সবাই বলল আমাদের যার যত মন্ত্র জানা আছে ফু দিচ্ছি। লোকজন পড়তেছে সুমন্তর সু কালিকুত্তার গু, এরকম এদেশে পড়ে না? হ্যাঁ, তো এগুলোতে কেউ সুস্থ হয়? কথা বলেন। আল্লাহ রাসূলের সাহাবী বললেন কোনো মন্ত্রতন্ত্রে কাজ হবে না, আমার কাছে এমন এক জিনিস জানা আছে যেটা পড়ে আমি ফু দিব, সুস্থ করে দিবে কে? আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, সবাইকে সরিয়ে তিনি সূরা ফাতিহা পড়লেন। উনি এর আগে জীবনে কখনো রুকিয়া করে না, এই ঝাড়ফুঁক করে না, এই প্রথম অন টেস্ট। কি করতেছে? অন টেস্ট করতেছে। উনি সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে অসুস্থ ব্যক্তিটা সুস্থ হয়ে যায়। এবার সাহাবীদেরকে অনেকগুলো ছাগল দেয়া হলো। শুরুতে চুক্তি ছিল যে আমাদেরকে অনেকগুলো ছাগল দিতে হবে,
কোনো বর্ণনায় এসেছে 30টি, কোনো বর্ণনায় তার 24। এবার সাহাবারা ছাগল নিয়ে ফিরে আসতেছেন, পথিমধ্যে প্রচণ্ড ক্ষুধা লেগেছে, কয়েকটা ছাগল জবাই করে সবাই খেলেন। এরপর মদিনায় ফিরে আসলেন, সবাই বললে যে কোরআন দিয়ে ফু দিয়ে যে ছাগল আনলাম, আবার ছাগলের গোশতও খাইলাম, এটা জায়েজ হয়েছে কিনা বিশ্বনবীর মাসালা জিজ্ঞেস করার দরকার আছে না নাই? সবাই মদিনাতে যে বিশ্বনবীর মাসালা জিজ্ঞেস করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোরআন দিয়ে রুকিয়া করেছি, ঝাড়ফুঁক করেছি, তার বিনিময়ে 30টা ছাগলও নিয়েছি, এখন কি করব বলেন? বিষ্ণুই বললেন কিছু করা লাগবে না, আরো খাও, খাও, কোনো সমস্যা নাই, কারণ তোমরা কোরআনের দাম বাড়াই দিছো, এটা জায়েজ হয়েছে। আর তোমরা ভাগ বটোয়ারা করে ছাগল নেওয়ার পরে ছাগলের গোশত কিছু থাকলে আমারও দিও। সুবহানাল্লাহ, পড়বেন না সূরাতুল ফাতিহা, এটাকে বলে সূরাতুর রুকিয়া, সূরাতুর শিফা। পৃথিবীর অনেক দেশে, মুসলিম দেশে, ওখানে আমি দেখেছি রুকিয়া সেন্টার আছে, কি সেন্টার, আর আমগো দেশে আছে কবিরাজির সেন্টার, কথা কন, আমগো দেশে কি সেন্টার, কবিরাজির সেন্টার। আপনাদের চকরিয়া আছে? কি দিয়ে করে এগুলা? হ্যাঁ, গাছের পাতা টাতা, হ্যাঁ, গাছের ঔষধি গুণ সমৃদ্ধ বনাজি যেই গাছ আছে ওগুলোর ভেতর থেকে শিফা নেওয়া যাবে, সমস্যা নাই, কিন্তু ব্যাঙের ঠ্যাং, টিকটিকির লেজ আছে না নাই, এগুলো দিয়ে মন্ত্রটন্ত্র পরে তাবিজ দেয়, এগুলো নেওয়া যাবে? তাবিজ ঝুলানো শির্ক, তাবিজ ঝুলানো শির্ক। কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিলে কি হবে? এখতলাফ আছে, কেউ বলেছে কোরআনের আয়াত দিয়ে হলে জায়েজ, কিন্তু শক্ত যে মতামতটা, অথেন্টিক যেই অপিনিয়ন, সেটা হচ্ছে না আপনি তাবিজ ঝুলাবেন না, কারণ বিষ্ণুনবী ঝুলায় নাই, আপনি রুকিয়া করবেন। তো পৃথিবীর অনেক দেশে তাদের ওখানে আছে রুকিয়া সেন্টার, আমগো দেশে আছে কবিরা সেন্টার, এগুলো না করে আপনারা রুকিয়া সেন্টার করবেন। বিষ্ণুনবীর শিখানো যতগুলো পদ্ধতি আছে সবগুলোর ভেতরে বরকত আছে না নাই? বিষ্ণুনবী বলতেন তোমরা কালেজিরা খাও, হাব্বাতুস সাউদা, শিফা উন মিন কুল্লি দা ইল্লা সাম, বিষ্ণুনবী বলতেন মৃত্যু ছাড়া এই কালেজিরা সব রোগের ঔষধ। এই কালেজিরা শুধু একটা রোগকে ভালো করতে পারে না, ওই রোগটার নাম মৃত্যু, এটার কোনো চিকিৎসা আছে না? এরপর বিষ্ণুনবী মধু খাইতে বলতেন, মধু, কোরআনে বলা হয়েছে ফিহি শিফা উন লিন্নাস, মধুর ভেতরে মুমিনদের জন্য আছে রেমেডি, শিফা, আপনি মধু খাবেন আপনারা সুস্থ করে দিবে কে? তো এই জন্য বিশ্বনবীর শেখানো সবগুলো জিনিসের ভেতরে বারাকা। বিশ্বনবী সিঙ্গা লাগাতেন, কি লাগাতেন? আরবিতে এটাকে বলে হেজামা। পৃথিবীর অনেক দেশে হেজামা সেন্টার আছে, কি সেন্টার, হেজামা সেন্টার, এই কাপিং বলে এটাকে, প্লাস্টিকের কাপিং লাগায় দেহের ভেতরে যে দূষিত রক্তগুলো আছে, যেখানে পেইন হয়, ব্যথা হয়, টেনে এই দূষিত রক্তটা বের করে দিবে আর আপনারা সুস্থ করে দিবে কে? বিশ্বনবী এই কাপিং করতেন। আমাদের বাংলাদেশে অনেক ওই যে সাপের খেলা দেখায় যে মহিলারা, এরাও এগুলো করে উল্টাপাল্টা, এরা গান বানায়, কয় পক্ষোয়াই জোখোয়াই, সিঙ্গা লাগায়, সাপের খেলা দেখায়, আছে না নাই? এই সাপের খেলা দেখাবে, পক্ষোয়াই জোখোয়াই বলবে, আসলে কিছু বের করতে পারে না। বিশ্বনবীর শিখানো যতগুলো পদ্ধতি আছে আমরা সেগুলো মানব, ওগুলোর ভেতরে বরকত দিয়েছে কে? এখন গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় বিশ্বনবীর এই হেজামা সিঙ্গা লাগানোটা, এটা ল্যাবরেটরিক্যালি প্রুভড হয়েছে যে এটা স্বাস্থ্যকর। এবং আমি দেখলাম গত বিশ্বকাপে একজন ফুটবলার তারকা, সে তার দেহের অনেক জায়গায় সিঙ্গা লাগিয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন, তার মানে ইউরোপ আমেরিকায় গোটা বিশ্বে বিশ্বনবীর এই সুন্নাগুলো ছড়াই দিচ্ছে কে? ওয়ালা বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাহুল্লাহু হাযা দ্বীন, আল্লাহর ওয়াদা, আল্লাহ বলেছেন নবী এই পৃথিবীতে এমন কোনো জঙ্গল থাকবে না, মরুভূমি থাকবে না, এমন কোনো ঘর থাকবে না, বাড়ি থাকবে না, এমন কোনো পাহাড় থাকবে না, এমন কোনো জায়গা থাকবে না যে জায়গায় আমি কালেমার কথা আর ইসলামের কথাকে পৌঁছায় দেব না, প্রতিটা জায়গায় ইসলামের কথাকে পৌঁছায় দিবে কে? কালেমার বাণীকে পৌঁছে দিবে কে? তাহলে অসুস্থ হলে কোন সূরা পরে ফু দিবেন, কথা বলেন, হুজুরের কাছে গেলে হুজুর এটা পরেই ফু দেয়, আমাদের কাছে আসলে আমরা কি বানায় বানায় কিছু পড়তে পারবো না? আমরাও সূরা ফাতিহা পড়েই ফু দেই, তা আপনিও সূরা ফাতিহা পড়ে ফু দিবেন। আর আব্বা আম্মার কাছে দোয়া চাইবেন বেশি, কার কাছে? মায়ের দোয়া আল্লাহ কোনোদিন ফিরায় দেয়
কথা বলেন, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আলহামদুলিল্লাহ পড়েন। সালাসু দাওয়াতিন মুস্তাজাবা, তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় না। এক হচ্ছে মুসাফিরের দোয়া, দুই হচ্ছে মজলুমের দোয়া, তিন হচ্ছে মায়ের দোয়া, বাবার দোয়া, ছেলে মেয়েদের জন্য হাত তুলে দোয়া করতে দেরি, ওই দোয়া কবুল হতে দেরি হয়। এজন্য মায়ের কাছে দোয়া চাইবেন তো, বাবার কাছে? গোটা পৃথিবীর সবগুলো পীর সাহেব মিলে যদি ফু দেয় আর আপনার মা যদি শুধু বিসমিল্লাহ বলে ফু দেয়, মায়ের দোয়া কবুল করে নিবে কে? কত বড় দামি সম্পদ আমাদের ঘরে আমরা জানি না। বিষ্ণুই বলেছেন কিয়ামতের একটা আলামত হচ্ছে কিয়ামতের আগ দিয়ে বিয়ের পর ছেলেগুলো মাকে ভুলে যাবে আর বউয়ের অন্যার পেছনে খালি ছুটবে, দৌড়াবে, বউ পাগলা মারে ভুলা যায়। আছে না নাই? চকরিয়াতে মাশাল্লাহ এগুলা নাই কি বেশি? সর্বনাশ। যুবক ভাইরা এগুলো করবা না, আব্বা আম্মার কাছ থেকে দোয়া নিবা। খেয়াল রাখবেন, আপনি যত নামাজ পড়েন, আপনি যত রোজা করেন, আপনি যত ইবাদত করেন, আপনি যত হজ করেন, যত দান করেন, আপনার আব্বা আর আপনার আম্মা যদি আপনার উপরে নাখোশ থাকে, আপনার ইবাদত আপনারে বাঁচাতে পারবে না। আপনি সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলেছেন, এই কালো দাগে আপনার কিছু করে দিতে পারবে না যদি আব্বা আম্মা আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করে। এজন্য আব্বা আম্মার কাছ থেকে দোয়া নিতে রাজি আছেন তো? আর অসুস্থ হলে কি পড়ে ফু দিবেন? সবাই বলেন, মনে থাকবে? পেটে ব্যথা, মাথায় ব্যথা, ডায়াবেটিক্স, গ্যাস্ট্রিক, আলসার, সবাই বলেন কোন সুরা? হ্যাঁ, প্যারাসিটামল তিন বেলার মতো, সব রোগের জন্য কোন সুরা? চিল্লাই বলতে হবে কোন সুরা? ফাতিহা। আর যদি জিন ভূত ধরে তাহলে পড়বেন আয়াতুল কুরসি। জিন ভূত ধরে না মাঝে মাঝে? জিন আসর করে, এটা অদৃশ্য একটা প্রাণী। জিসমুন নারিউন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, আগুনের তৈরি একটা সৃষ্টি, তারা চাইলে যে কোনো আকৃতি নিতে পারে। এই জিনেরা এসে বিশ্বনবীর কাছে কালিমা পড়ে একদল জিন মুসলমান হয়েছে। বিশ্বনবীর কণ্ঠের সুমধুর তেলাওয়াত শুনে একদল জিন বলেছে, আর ওই কথাটা আল্লাহ কোরআনে কোট করেছে, ইন্না সামিআনা কোরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি, আমরা কি আজীব কোরআনের তেলাওয়াত শুনলাম যে কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়, এর চেয়ে কোনো দামি জিনিস পৃথিবীতে নাই, ফলে কোরআনের উপর আমরা ঈমান আনলাম। এই জিন জাতীয় বিষ্ণু ঈসা ইসলামের কাছে ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই জন্য এই জিনেরা মাঝে মাঝে আমাদের ক্ষতি করে। টয়লেটে ঢুকার আগে এই জিন থেকে আল্লাহর কাছে পানা হাঁচাবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খুবুস হচ্ছে খবীসের প্লুরাল, আর খবীসাতুন এটার প্লুরাল হচ্ছে খাবাইস, মানে আল্লাহ, খারাপ জিন, খারাপ পরী, মানে জিন আর জিন্না, পুরুষ জিন, নারী জিন, এই সব ধরনের খারাপ জিনের নজর থেকে তুমি আমাকে হেফাজত করো। এরা টয়লেটের ভেতরে থাকে, এই দোয়া পরে যখন আপনি ঢুকে যান ওদের চোখের সামনে পর্দা নামিয়ে দেয় কে? ওরা আপনার কোনো ক্ষতি করতে পারে? কিভাবে আপনি প্রোটেকশন নিবেন এই দোয়াগুলো পড়ার মাধ্যমে? সব বিশ্বনবী শিখাই গেছেন আপনি কখন কিভাবে পড়লে ইউ উইল গেট দ্য পারফেক্ট প্রোটেকশন ফ্রম ইউর লর্ড, আপনি আল্লাহর কাছ থেকে প্রোটেকশন পাবেন, এগুলো পড়ে না। এই জন্য জিন ভূতে যদি আসর করে, অশরীরী কোনো প্রাণী যদি আপনার উপর ভর করে, ক্ষতি করতে চায়, আপনি যদি ফিল করেন, আপনি আয়াতুল কুরসি পড়বেন, আপনি সুরা ফালাক, সুরা নাস পড়ে ফু দিবেন, জিনের বাদশাও দিবে দৌড়। কথা বলেন? আর প্রত্যেক ফরজ সালাতের পরে এই আয়াতুল কুরসি পড়া লাগবে কি লাগবে না? বিষ্ণু বলেছেন মান খারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে তার মরণ। লোকটা মরে না তাই জান্নাতে ঢুকে না, মরলেই জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ, আসতে পড়েন। ওরে আল্লাহ, ইদানিং অনেক লম্বা লম্বা চিঠি দেয় অনেকে, মনের সব আকুতি মিনতি হুজুরের কাছে ঝেড়ে প্রকাশ করে।
আমার একটা পেজ আছে ফেসবুক পেজ, তো ওখানেও লম্বা লম্বা চিঠি দেয়, এত বড় বড় চিঠি, জীবনের সব দুঃখ কষ্ট আজহারি ভাইয়ের কাছে বলে ফেলায়। তো আল্লাহ তাদেরকে কবুল করুক যারা ইসলামিকলি সলিউশন চায়, যারা অন্যদিকে না যে কোরআনে কি আছে সুন্নায় কি আছে ওইভাবে সাজেশন চায়, আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল করো। তাহলে আমরা অসুস্থ হলে সুরাতুল ফাতিহা পড়বো, ঠিক কিনা? এই সুরার আরেকটা নাম দিয়েছেন বিশ্বনবী, সেটা হচ্ছে সাবউল মাসানি। কি নাম? চিল্লায় বলেন, وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ। আল্লাহ বললেন, নবী আমি আপনারে সাবউল মাসানি দিয়েছি, আমি আপনারে নিত্য পাঠনীয় সাতটা বাক্য দিয়েছি আর কোরআনে আজিম দিয়েছি। বিশ্বনবী বলেন, এই সুরাতুল ফাতিহার এত দাম, এই সুরার মতো মর্যাদার সুরা তাওরাতের ভেতরে নাই। আল্লাহু আকবার! এই সুরার মতো মর্যাদা পূর্ণ সুরা ইঞ্জিলের ভেতরে নাই, এই সুরার মতো দামি সুরা সুহফ ইব্রাহিম ও মুসার ভেতরে নাই, ইঞ্জিলের ভেতরে নাই, তাওরাতের মধ্যে নাই, কোন কিতাবের ভেতরে নাই। এই সুরার নাম হলো সুরাতুল ফাতিহা, সাবউল মাসানি, নিত্য পাঠনীয় সপ্ত বাক্য, মানে এমন সাতটা বাক্য যেটা সবসময় পড়তে হয়, সবসময় পড়তে হয়। যারা প্রতিদিন নামাজ পড়েন তাদের সুরা ফাতিহা পড়া লাগে না? শুধু ফরজ নামাজগুলো যারা পড়ে, পাঁচ ওয়াক্তের শুধু ফরজ, তাদের কমপক্ষে এই সুরা ফাতিহাটা 17 বার পড়া লাগে। কয়বার? আর যারা সুন্নাত সহ পড়ে তাদের কমপক্ষে 32 বার পড়া লাগে। কয়বার? 32 বার। তাহলে যার বয়স 60 বা 70, ছোটবেলা থেকেই উনি যদি নামাজি লোক হয় তাহলে উনি উনার জীবনে সুরা ফাতিহা কয় কোটি বার পড়ছে উনার হিসাব আছে? কথা বলেন। আমরাও জীবনে কত লক্ষ লক্ষ বার সুরা ফাতিহা নামাজে তেলাওয়াত করছি, কারো কোনো হিসাব জানা আছে? এত লক্ষ বার সুরা ফাতিহা পড়ার পরেও কোনোদিন কি মনে হয়েছে যে সুরাটা পুরান পুরান লাগে? হ্যাঁ, একটা গান যদি আপনি 10 বার শোনেন, হ্যাঁ 20 বার শোনেন, 100 বার শোনেন, 1000 বার, আর ভাল লাগবে? কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বার সুরা ফাতিহা পড়ার পরেও কোনোদিন কি আপনার মনে প্রশ্ন জেগেছে কি রে এই সুরাটা আর ভাল লাগে না, পুরান পুরান লাগে, আজকে আর এই সুরা পড়ুন না, কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ শুরু করুন? কথা বলেন। এভাবে কখনো কোরআনকে পুরাতন মনে হয়? এটা কোরআনের মুজিজা, চিৎকার করে বলেন, ঠিক কি না? এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী আমি আপনারে নিত্য পাঠনীয় সপ্ত বাক্য দিয়েছি, যে এই 7টা বাক্য প্রতিদিন নামাজে পড়তে হয়। আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে আমরা বুঝলাম এই সুরার আয়াত সংখ্যা 7টি। চিল্লায় বলতে হবে, কয়টি? 7টি। এই সুরাটাকে আল্লাহ কেমন যেন একটা মানপত্রের মতো বানিয়েছেন। আমাদের কোনো প্রোগ্রামে যদি প্রধানমন্ত্রী আসে, এমপি আসে, আমরা তাদেরকে স্মারকলিপি বা মানপত্র দেই না? এই মানপত্রের শুরুতে আমরা এমপি সাহেবের, মন্ত্রী সাহেবের প্রশংসা করি। কি করি? প্রথমে প্রশংসা করি, এরপরে নিজেদের পরিচয় দেই যে আমরা কারা, আর সবশেষে আমরা আমাদের দাবি দাওয়া পেশ করি, ঠিক কিনা? এই সুরার ভেতর আল্লাহ তাআলা 3 ভাগে সুরাটাকে ভাগ করেছেন। প্রথমে আল্লাহ বলছেন, আমার প্রশংসা তোমরা করবে, যেমন মন্ত্রীর প্রশংসা তোমরা যেমনি করো, শুরুতে আমার প্রশংসা করে নিবে, এরপরে তোমরা কারা তোমাদের পরিচয় আমার কাছে দিবে, আর সবশেষে তোমাদের কি দাবি দেওয়া, কি দরকার, কি চাহিদা আমার কাছে বলবে, আমি পূরণ করে দেব, ঠিক কিনা? আমাদের মনের চাহিদা পূরণ করে দিতে পারে কে? কেউ যেটা দেয় না, দেয় কে? আমাদের যার যা লাগবে সবও যদি দিয়ে দেয় আল্লাহর কোনো কমতি হবে? আল্লাহ বলে, লাও আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বামু আলা সাঈদিন ওয়াহিদ। পৃথিবীর সব মানুষগুলো একসাথে দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ এটা দাও, ওইটা দাও, এটা লাগবে, ওইটা লাগবে, চাহিদার কথাগুলো যদি বলে বেড়ায়, আর আল্লাহ একটার পর একটা তাদের চাহিদা যদি পূরণ করে দেয় সবাইকে, যার যা মনে চায় সবও যদি দিয়ে দেয়, আল্লাহ বলে আমি আল্লাহর ধন ভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য কেউ যেটা দেয় না, দেয় কে? আল্লাহ দেয়। তার মানে এই সুরার শুরুতে কেমন করে আল্লাহর প্রশংসা করবো আল্লাহ সেটা শিখালেন, তারপরে কেমন করে আমরা আমাদের পরিচয় আল্লাহর কাছে তুলে ধরবো সেটা শেখালেন, আর সবশেষে নিজেদের দাবি দাওয়া আল্লাহর কাছে কেমন করে পেশ করবো সেটাও শিখালেন, ঠিক কিনা?
পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন পড়েন আল্লাহু আকবার আল্লাহ শুরু করলেন কেমন করে আমরা আল্লাহর প্রশংসা করব আল্লাহ বললেন এভাবে কর প্রত্যেক নামাজের শুরুতে বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসার মালিক এই দুনিয়ার বুকে যত ধরনের প্রশংসা হতে পারে সব প্রশংসার মালিককে হামদুন মানে প্রশংসা হামদুন মানে প্রশংসা আর হামদুনের সাথে যদি আলিফ লাম লাগানো হয় তাহলে অর্থ হয়ে যায় সকল প্রশংসা আওয়াজ করে বলেন হামদুন মানে আর যদি আলিফ লাম লাগাই দেন তাহলে অর্থ হয় সকল প্রশংসা প্রশংসা যত ধরনের হতে পারে যত ডিজাইনের হতে পারে যত স্টাইলের হতে পারে যত কিসিমের হতে পারে সকল প্রশংসার মালিক কে প্রশংসা হয় সুন্দরের প্রশংসা হয় কার যেটা অসুন্দর কুৎসিত খারাপ দেখা যায় ওইটার প্রশংসা হয় প্রশংসা হয় কিসের আর সবচেয়ে সুন্দর কে চিল্লায় বলেন কে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়েন আল্লাহর চাইতে সুন্দর কেউ আছে কিন্তু আল্লাহর সৌন্দর্য আমরা কেউ দেখেছি কিন্তু আমরা জান্নাতে গেলে অবশ্যই দেখবো চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ বললেন উজু হুইয়াও মাইদিন নাযারা ইলা রাব্বিহা নাযারা সেদিন তোমাদের চেহারাগুলো আলোকজ্জ্বল হয়ে আল্লাহর দিকে তাকায় থাকবা আবার বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কামার এই যে পূর্ণিমার চাঁদটা তোমরা দুই চোখ দিয়ে চাক্ষুষ যেমনি দেখো জান্নাতে ঢুকলে আল্লাহরও ঠিক তেমনি দেখতে পাবা আল্লাহ জান্নাতীদেরকে ডেকে বলবেন ও জান্নাতীরা এই কোরআনে আমি নাজ নেয়ামতের যা বলেছিলাম সব বুঝে পাইছো সব জান্নাতীরা বলবে আল্লাহ সব বুঝে পাইছি এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ পাই নাই সবাই কয় পাইছি একজন কি কয় আল্লাহ বলবেন সবাই বলল পেয়েছে তুমি বললা পাও নাই তাহলে তুমি বলো তুমি কি পাও নাই ওই জান্নাতি বলবে আল্লাহ আমরা আপনারে পাই নাই আল্লাহ আপনারাই তো পাই নাই কারণ এত কিছু পাইছি আপনারে তো পাই নাই আপনারা দেখি নাই তো আল্লাহ বলবেন তাই আমারে দেখতে মনে চায় ঠিক আছে কারণ জান্নাতিরা যাই চাবে তাই পাবে তো তোমরা যখন আমারে দেখতে চাইছো আমি ওই দেখাও দেবো চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ তখন বিশাল কনফারেন্স রুম করবেন ওই রুমের ভিতরে ওই হলের ভিতরে আল্লাহ সবাইকে বসার সুযোগ দিবেন জান্নাতিদেরকে এবং সেখানে আল্লাহ তাআলা নিজের সৌন্দর্য নিজের নূরের তাজাল্লি জান্নাতিদের কাছে প্রকাশ করে দিবেন সব জান্নাতিরা বসবে বসার পর আল্লাহ নূরের তাজাল্লি সামান্য এক মুহূর্তের জন্য জান্নাতিদেরকে দেখাবেন একটা মুহূর্ত লম্বা সময়ের জন্য নয় সবাই বসবে বিশ্বনবী সবার সামনে তারপরে নবীরা সিদ্দিকিন সোহাদা সালেহীন এরপরে আমরা যারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবো আমরাও বসবো ইনশাল্লাহ পড়েন বসা লাগবে না যাওয়া লাগবে না আল্লাহরে দেখা লাগবে না সবাই বসবে বসার পরে আল্লাহ তাআলা তখন হঠাৎ করে সাডেনলি এক মুহূর্তের জন্য নূরের ঝলকানি দেখিয়ে পর্দা নামিয়ে দিবেন এক মুহূর্তের জন্য লম্বা সময়ের জন্য নয় কিন্তু জান্নাতির ওই এক মুহূর্তের ঝলকানি দেখে অপলক নেত্রে এরকম তাকায় থাকবে লক্ষ লক্ষ কোটি কোটি বছর এরকম তাকায় থাকবে কিন্তু সামনে কি আর নূরের ঝলক আছে ওইটা আসছিল এক মুহূর্তের জন্য তারপরেই তো নাই কিন্তু কি যে দেখলাম কি সুন্দর ওইটা দেখে লক্ষ কোটি বছর শেষ হয়ে যাবে কেটে যাবে সুবহানাল্লাহ পড়েন তার মানে প্রশংসা হয় সুন্দরের
আর আল্লাহর চাইতে সুন্দর মহাবিশ্বে কেউ নাই, এজন্য সকল প্রশংসার মালিক কে? বিষ্ণুই বলেন, ইদা মুদিহাল ফাসিক গাদিবার রব ওয়াহতাজালাহুল আরশ, কোন ফাসেকের প্রশংসা করো না, কারণ ফাসেকের প্রশংসা করলে আল্লাহর আরশ কেঁপে যায়, আল্লাহ রাগান্বিত হয়ে যায়, চিল্লায় কোন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে ফাসেকের প্রশংসা আছে না নাই? আছে। ফাসেকের প্রশংসা না করলে চাকরি থাকে না এরকম আছে না নাই? মসজিদের সভাপতি ঘুষ খায় সুদ খায় আছে না নাই? কিন্তু ইমাম সাহেব যদি প্রশংসা না করে ইমাম সাহেবের চাকরি নাই, চিল্লায় কোন ঠিক কিনা? সমাজ প্রতি সমাজের নেতা এদের প্রশংসা করা লাগে, ভালো হইলেও প্রশংসা করা লাগে, খারাপ হইলেও প্রশংসা করা লাগে। কিন্তু বিষ্ণুই বলেন, কেউ যদি ফাসিক হয় খবরদার, তার কোনো প্রশংসা করা যাবে না, চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক হলাম আমি। এই দুনিয়ার বুকে যত ধরনের প্রশংসা হতে পারে প্রশংসার মালিক কে? আমরা আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবো? কথা বলেন, আল্লাহর প্রশংসা যে আমরা করব কম কম না বেশি বেশি? বিষ্ণু ইসলাম মসজিদে নববীতে নামাজের ইমামতি করছেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, রুকু করলেন, রুকু থেকে দাঁড়িয়ে পড়লেন, সামি আল্লাহু লিমান হামিদা, পেছন থেকে সাহাবারা মনে মনে আওয়াজ করে বলল, ফিসফিস করে, রব্বানা ওয়ালাকাল হাম, এক সাহাবি বলল, হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি। নামাজ শেষে বিষ্ণুই বললেন, কে পড়েছ হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি? এটা তো আমি শিখাই নাই, কে পড়েছ? এক সাহাবি বলে, নবী আমি পড়েছি। কেন পড়েছ? আমি তো এটা শিখাই নাই, কই পাইছো? আমি নিজেই বানাইছি। সুবহানাল্লাহ কইবেন না? বিষ্ণুই বললেন, আমি শিখাই নাই, তুমি পাইলা কই? নিজের মন মতো বানালা কেন? সাহাবি বলে, নবী আল্লাহর প্রশংসা কম কম করলে আমার ভালো লাগে না, করতে মনে চাই বেশি বেশি, এজন্য এটা আমি বানাই, হা নিজে নিজে আল্লাহর প্রশংসা করছি। বিষ্ণুই খুশি হয়ে গেলেন, বললেন, আরে ভয় পেও না, চিন্তা করো না, আমি নামাজরত অবস্থায় দেখেছি তোমার যে এই অতিরিক্ত হামদান কাসিরান তাইবান মুবারাকান ফির অতিরিক্ত চারটা তাসবির যে সওয়াবটা, এই চারটা তাসবির সওয়াবটা কে কার আগে এই সওয়াবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে, এ নিয়ে 30 জনেরও বেশি ফেরেশতা আকাশে প্রতিযোগিতা করছিল। তাহলে আল্লাহর প্রশংসা আমরা করব কম কম না বেশি বেশি? সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছে কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ওনার নামের ভেতরে প্রশংসার শব্দ আছে না নাই? আছে। আলহামদ এসেছে হা মিম দাল থেকে, বিশ্বনবীর নামের ভেতরে এই হা মিম দাল আছে না নাই? আছে। বিশ্বনবীর সবচেয়ে বিখ্যাত নাম হচ্ছে মুহাম্মদ, বিখ্যাত নামটা কি? মুহাম্মদ। এর ভেতরে হা মিম দাল আছে না নাই? আছে। এরপরে সবচেয়ে বিখ্যাত যে নামটা বিশ্বনবীর সেটা হচ্ছে আহমদ, আহমদের ভেতরে হা মিম দাল আছে না নাই? আবার বিশ্বনবী কিয়ামতের দিন জান্নাতীদেরকে নিয়ে যখন জান্নাতের দিকে ছুটে যাবেন, তখন বিশ্বনবীর হাতে একটা পতাকা শোভা পাবে, ওই পতাকার মধ্যে ওই শব্দটা লেখা থাকবে যেই শব্দ দিয়ে আল্লাহ সূরাতুল ফাতিহা শুরু করেছেন। কোন শব্দ দিয়ে আল্লাহ সূরা ফাতিহা শুরু করেছেন? আলহামদু। বিশ্বনবীর এই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদু। সুবহানাল্লাহ পড়েন, লিওয়াউল হামদ মানে প্রশংসার পতাকা, কারণ এই নবী দুনিয়ার বুকে সবচাইতে বেশি প্রশংসা করেছে কার? এজন্য ওই নবী প্রশংসার পতাকা নিয়ে জান্নাতবাসীদেরকে সাথে নিয়ে জান্নাতের দিকে ছুটে যাবে। এজন্য আল্লাহ ডেকে বলে, গোলাম আমার প্রশংসা করে কোনোদিন তোরা শেষ করতে পারবি না? আল্লাহ বলে, আমি আল্লাহর দেয়া নেয়ামত গুলো যদি হাত দিয়ে গুনতে শুরু করে দাও, তোমার গুনতে গুনতে জীবন শেষ হয়ে যাবে, হায়াত ফুরিয়ে যাবে, আমার নেয়ামত গুনে শেষ করা যাবে না। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, ঠিক কিনা?
কি উপমা দিলেন আল্লাহ, পৃথিবীর সব সাগরের জল যদি কালি হয়ে যায়, আর পৃথিবীর সব গাছগুলো যদি কলম হয়ে যায়, সাগরের জল নামক কালি দিয়ে গাছের কলম খাতা গাছের কলম দিয়ে ওই পাতার উপর যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দাও, সাগরের জলগুলো শেষ হয়ে যাবে, গাছের পাতা আর গাছগুলো ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা করে করে শেষ করা যাবে না। আল্লাহর প্রশংসা করে কোনোদিন শেষ করা যাবে না। এজন্য সবসময় প্রশংসা করতে হবে কার? কম কম না বেশি বেশি? এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। কার জন্য? আমরা সব সময় আল্লাহ নামের জিকির করি কি করি না? যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা, সুবহ শাম বল বন্দে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। ওরাও ডাকে, কিন্তু ওরা ডাকে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা, ঠিক কিনা? আমরা বলি যত মিটানা চাহে জীবন কা জালা, সুবহ শাম বল বন্দে আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠিক কিনা? আল্লাহর নামটা ভাল লাগে? হ্যাঁ, কি সুন্দর একটা নাম আল্লাহ নিজের জন্য বানালেন, আলিফ লাম লাম হা, আলিফ লাম লাম হা, আল্লাহ। ডাক দিলে হৃদয়টা ভরে যায়, ঠিক কিনা? আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহ, আবারও পড়েন আল্লাহ, আবারও পড়েন আল্লাহ, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে ও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ, সবাই পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে ও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ, নিখিল জাহান গায়ে গুণগান, তার নামে গাই আমরাও গাহি, তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, সুবহানাল্লাহ পড়েন। এজন্য হামদে বারি তাআলা যেগুলো আছে এগুলো গাবেন, এগুলো গাইলে আল্লাহর ভালোবাসা হৃদয়ের মধ্যে বাড়িয়ে দিবে, কে? এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসার মালিক হলো একমাত্র আল্লাহ। আমরা বললাম আল্লাহ, আপনি আবার কেমন আল্লাহ? আল্লাহ বললেন রব্বিল আলামিন, আমি হলাম গোটা বিশ্বের রব। রব্বিল আলামিন, গোটা বিশ্বের রব, যত জগৎ আছে সব জগৎ সমূহের রব। আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব। আল্লাহর একটা চমৎকার নাম কি? কবরের প্রথম প্রশ্ন কি? তোমার রব কে? আমাদের রব কে? আবার আমরা যখন সালাতে রুকু করতে যাই আমরা কি বলি? সুবহানা রব্বিয়াল, রবের নাম আছে না? এরপরে যখন সিজদায় যাই আমরা কি পড়ি? সুবহানা রব্বিয়াল আলা। আবার বিশ্বনবী যখন আল্লাহর কাছে দোয়া করতেন, বিশ্বনবী রবের নামটা শুরুতে এনে দোয়া শুরু করতেন আর পড়তেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার। আবার তিনি পড়তেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে আমাদের দোয়ার ভেতরে রবের নাম আছে না নাই? রব কাকে বলে? রব মানি বিধানদাতা, রব মানি আইনদাতা, রব মানি রিজিকদাতা, রব মানি হুকুমদাতা, রব মানি চাওয়ার আগে যিনি দিয়ে দিতে পারে তিনি। চিৎকার করে বলেন ঠিক কিনা? সহজ কথায় রব কি যদি বুঝতে চান এভাবে বুঝাবো যে যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু ফরিয়াদ করার আগেই যিনি দিয়ে দেয় তার নাম রব। সুবহানাল্লাহ পড়েন। আমাদের যার যখন যেটা লাগে দেয় কে? দেখেন মায়ের পেটের ভেতরে যখন ছিলাম মনে আছে ওই কথাগুলো? কার মনে আছে? মনে আছে মায়ের পেটের ভেতরে যে কেউ 8 মাস কেউ 9 মাস যে ছিলাম, কোন জগতে ছিলাম কিছু খেয়াল করতে পারি? স্মৃতির পাতা হাতরাতে হাতরাতে পেছনে গেলে কদ্দূর যেতে পারবেন আপনি? 2 বছর 3 বছর 1 বছরের ঘটনা কারো মনে আছে? হ্যাঁ, 3-4 বছরের আগে তো কি কি ঘটছে মনেই নাই, ঠিক কিনা? কিন্তু তার আগে যে আপনি মায়ের পেটে ছিলেন
আপনারা খাবার দিল কে? আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন, চাইছিলেন যে আল্লাহ মায়ের পেটের ভেতরে তিনটা প্যাকেট দিয়ে আল্লাহ রেখেছে, ফি জুলুমাতিন সালাস, তিনটা গোপনতম প্রকোষ্ঠ, এমন একটা টেম্পারেচার আল্লাহ রেখেছে যেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো ছিল। ওই প্রকোষ্ঠের ভিতরে আপনার যতটুকু খাবারের দরকার ততটুকু খাবার, যতটুকু পানির দরকার ততটুকু পানি, যতটুকু অক্সিজেন দেওয়া দরকার ততটুকু অক্সিজেন সরবরাহ করেছে কে? আবার মায়ের পেট থেকে যখন বেরোলাম, আমাদের নাভির সাথে মায়ের জরায়ুর একটা কানেকশন থাকে, ওটা কেটে দেয়, কেটে দিলে বাচ্চা ওয়া ওয়া করে কাঁদে। আসলে সে আল্লাহরে ফরিয়াদ করে, বলে আল্লাহ পেটের ভেতরে আট মাস ছিলাম, তুমি একটা লাইন দিয়ে খাবার দিছো, দেখো দুনিয়ার মানুষরা কেটে দিয়েছে, খাবো কি? আল্লাহ বলে গোলাম চিন্তার কারণ নাই, খাবারের একটা লাইন ছিল, এর বদলে আমি তোর মায়ের বুকের ভেতরে এখন খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম। পেটের ভেতরে যখন ছিলাম রিজিক দিল কে? আবার দুনিয়াতে আসার সাথে সাথে মায়ের বুকের দুধ দিয়ে রিজিকের ব্যবস্থা করলো কে? যখন মায়ের বুকের দুধ আমরা খাইতাম, আমাদের দাঁত ছিল, কথা কন, দাঁত ছিল আপনাদের? দাঁত ছিল না। দুধ খেতে দাঁত লাগে না, পানি খেতে দাঁত লাগে না, তখন দুধ খেতাম, পানি খেতাম, সুজি খেতাম। বয়স যখন দুই তিন চার বাড়তে শুরু করলো, তখন আমার শক্ত জিনিস খেতে হবে, গোস্ত খেতে হবে, মাছ খেতে হবে, হাড্ডি চিবোতে হবে, ঠিক তখন আমার দাঁতের দরকার আছে না নাই? ঠিক যখনই দাঁতের দরকার তখনই দাঁত দিল কে? নাকি আমরা অ্যাপ্লাই করছিলাম অনলাইন রেজিস্ট্রেশন? যাদের দাঁত লাগবে দ্রুত অ্যাপ্লাই করেন, আসন সংখ্যা সীমিত। কি অ্যাপ্লাই করছিলাম? করি নাই। যখন দাঁত লাগে না দেয়ও নাই, যখন লাগছে তখন দিয়ে দিছে, তার নাম রব। চিল্লায় বলেন ঠিক কিনা? এত গেল মানুষের কথা, এবার আপনি গাছপালার দিকে তাকান। গাছপালাটা বেড়ে ওঠার জন্য যখন গাছপালার যেটা দরকার গাছপালারে সব সরবরাহ করলো কে? প্রাণীকুলের মধ্যে খেয়াল করে দেখেন, একটা ছোট্ট প্রাণীর যেভাবে বেঁচে থাকা দরকার সব দিল কে? আপনারা ভাল্লুক দেখছেন, সিংহ দেখছেন, বাঘ দেখছেন? আমাদের এলাকার সিংহ বাঘের চামড়া এক ধরনের, স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিগুলো আছে ওগুলোর সিংহ বাঘ ভাল্লুকের চামড়া আরেক ধরনের, আমাদেরগুলা পাতলা, ওগুলা মোটা, কারণ ওগুলা শীতপ্রধান দেশের বাঘ। আমাদের আরব বিশ্বে যে উটগুলা আছে এগুলোর চামড়া পাতলা, এগুলোর উপরে লোম নাই, কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিগুলো আছে শীতপ্রধান দেশ, ওই শীতের দেশেও আমি কিছু ভিডিওতে ওখানে কিছু উট দেখেছি, অদ্ভুত ধরনের উট, এগুলোর গায়ের মধ্যে অনেক বড় বড় লোম দেখছেন আপনারা? কিন্তু আরব বিশ্বের কোনো উটের গায়ের ভেতরে বড় বড় লোম দেখা যায়? কারণ বড় বড় লোম যদি আরব বিশ্বের উটের গায়ে দেয়, এরা গরমে বাজবে, কথা বলেন? আবার আরব বিশ্বের উটের গা যেরকম পাতলা, এরকম পাতলা করে যদি শীত প্রধান দেশের উট আল্লাহ বানায়, ওরা শীতে বাজবে? প্রাণীকুলের মধ্যেও যেই প্রাণীটাকে যেভাবে বানালে তার জন্য বাঁচতে সার্ভাইভ করতে সুবিধা হবে, চাওয়ার আগে প্রাণীকুলের মধ্যে সেই জিনিসগুলো দিয়ে দিয়েছে কে? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম আমি হলাম রব, এই দুনিয়ার বুকে কেউ তোদেরকে আইন দিবে না, বিধান দিবে না, আমি আইন দেব, বিধান দেব, সৃষ্টি আমার, আইন চলবে আমার, জমিনটা আমার, আইন চলবে আমার, ঠিক কিনা? আল্লাহর দেয়া রিজিকে, আল্লাহর দেয়া নিমখে ওই আল্লাহরে রব হিসেবে মানতে চায় না, ওই আল্লাহর দেয়া বিধানগুলোরে মানতে চায় না, ওই ইসলামের কথাগুলো সহ্য হয় না, এরকম উল্লুক্কা পাঠা আছে না নাই? সংসদ ভবনে দাঁড়িয়ে মুসলমানদের টাকার সংসদ ভবন, ওই সংসদ ভবনে দাঁড়িয়ে ইসলামরে বাস দেয় এরকম গাদ্দার আছে না নাই? এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক? এগুলো হচ্ছে আগাছা। এগুলো কি? মাননীয় প্রধানমন্ত্রীর উচিত সংসদ ভবনটারে আগাছা মুক্ত করা। এগুলো আগাছা, এগুলো অন্যের কাঁধে ভর করে ক্ষমতার চেয়ারে বসেছে, চিল্লায় বলেন ঠিক কিনা? সে ইসলামরে গালি দিয়েছে মোল্লাতন্ত্র বলে, ইসলাম তার ভালো লাগে না, আল্লাহর দেয়া বিধান সে আল্লাহর জমিনে চায় না। এই আগাছাগুলোকে মুক্ত করে আগাছা মুক্ত বাংলাদেশ গড়ার দরকার আছে না নাই? রাজি আছে মুসলমান? হাত তুলে আল্লাহর দেখা, আগাছা মুক্ত বাংলাদেশ চাই, যেখানে সবাই ইসলামের পক্ষে কথা বলবে, চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের রব কে? আল্লাহ আমারে রব, আল্লাহ আমারে রব, দমে দমে তনু মনে তারি অনুভব,
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামাতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবি কল রব, তাসবি কল রব, পড়েন আল্লাহ আমার রব, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমাদের রবকে আল্লাহ বলেন গোলাম প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ হলো গোটা জগতের রব, তিনি একটা জগতের রব নয়, তিনি হলেন রব্বিল আলামিন, ঠিক কিনা? মনে রাখবেন আলাম মানে একটা জগৎ, আলাম মানে কি, আর আলামিন মানে অনেকগুলো জগৎ, মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্সের মালিক তিনি, তিনি পৃথিবীর মালিক, তিনি প্রাণী জগতের মালিক, তিনি মৎস্য জগতের মালিক, তিনি সৌর জগতের মালিক, তিনি অদৃশ্য জগতের মালিক, সবগুলো জগতের মালিক কে? আমরা খালি চোখে অল্প কয়েকটা জগৎ দেখি, বিশাল বিশাল জগৎ তিনি উপরে তৈরি করে রেখেছেন, এটাকে বলে মহাকাশ জগৎ। কি বলে? আমরা খালি চোখে যা দেখি এটা কিন্তু আকাশ না, এটা মহাশূন্য, প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, এরপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ, একটার চেয়ে আরেকটারে বড় করে তৈরি করেছে কে? আল্লাহ। এই সবগুলো জগতের মালিক কে? আল্লাহ। এজন্য রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেমন করে আল্লাহর প্রশংসা করব, বুঝতে পারছেন? এরপর আমরা বললাম আর রহমানির রহিম, আপনি দয়ালু, আপনি মেহেরবান, আল্লাহর চাইতে বেশি দয়ালু কেউ আছে নাকি? আমি আমারে যতটা বেশি ভালোবাসি তার চাইতেও আমারে বেশি ভালোবাসে কে? আল্লাহ। আমার বাবা মা আমারে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে? আল্লাহ। আমার স্ত্রী আমারে যত বেশি ভালোবাসে তার চাইতেও আমারে ভালোবাসে কে? আল্লাহ। আমার সন্তান আমারে যত ভালোবাসে তার চাইতেও আমারে বেশি ভালোবাসে কে? আল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমারে দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমারে দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা খেয়াল রাখবেন, আমাদের রব হচ্ছে রহমান, তিনি হচ্ছেন রহিম। চিল্লায় বলেন আল্লাহর নাম কি? আল্লাহর নাম কি? তিনি রহমান, তিনি রহিম, তিনি যে কত দয়ালু, তিনি যে কত মেহরবান, তিনি যে আমারে আপনারে আমাদেরকে কত ভালোবাসে আপনি কল্পনাও করতে পারবেন না। এজন্য নেভার লুজ হোপ, আশা হারানো যাবে না, ভরসা রাখতে হবে একজনের উপর। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এভরি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান নট গো অন, ইউ ফিল সো লস্ট দ্যাট ইউ আর সো অ্যালোন, don't despair and never lose hope, cause Allah is always by your side, inshallah, 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 you will find your way, inshallah, 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 you will find your way. Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone, don't despair and never lose hope, cause Allah is always by your side, inshallah. Pardon? Inshallah, inshallah, you will find your way. Alhamdulillah, পড়েন আল্লাহর উপর ভরসা লাগে, হ্যাঁ, আল্লাহর দয়ালু বলে মনে হয়, ইনশাল্লাহ পড়বেন না? Never lose hope, আশা ছেড়ে দিও না। এটা কার কথা? আল্লাহর কথা থেকে নিয়ে না সেটা বানানো। আয়াতটা হচ্ছে লা তাইআসু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবা না। মনে রাখবেন আপনার পাপ, আপনার অন্যায়, আপনার গুনাহ, আপনার অপরাধ, আপনার জুলুম যত বড় হোক আল্লাহর দয়া তার চেয়েও বড়, আপনার পাপ যত বিশাল হোক তার রহমতের দরিয়া তার চাইতেও বিশাল। এজন্য আল্লাহ বললেন আমি রহমান আর রহিম, আমি দয়ালু, আমি মেহেরবান,
তারপরে আল্লাহ বললেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি হলাম বিচার দিবসের মালিক। কোন দিবসের? বিচার দিবসের মালিক। যে বিচার আমরা দুনিয়াতে পাই নাই, যেই বিচার দুনিয়াতে হয় নাই, ওই বিচার ওই দিন সংগঠিত করবে কে? সব বিচারের বড় বিচার সেদিন অনুষ্ঠিত হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে এমন অনেক জুলুম অত্যাচার হয়েছে না যেগুলোর বিচার পৃথিবীতে পাওয়া যায় নাই? কথা বলেন, এগুলোর বিচার যদি একটা সময়ে না হয় তাহলে এটা কি আকলে ধরে? দিস ওয়ার্ল্ডলি লাইফ ইট উইল বি এ জোক, এটা একটা জোক হবে, একটা হাসি তামাশার কথা হবে, যে যে যার মতো জুলুম করবে অত্যাচার করবে, এগুলোর কোনো বিচার নাই। আসলে এগুলোর বিচার আছে না নাই? কথা বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, সেই বিচার দিবসের মালিক, যেদিন কেউ কাউরে পরিচয় দিতে চাইবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, নেতা কর্মীরে চিনবে না, কর্মী নেতারা চিনবে না, ইমাম সাহেব মুসল্লি চিনবে না, মুসল্লি ইমাম চিনবে না, কেউ কাউরে চিনবে না। ওই বিচার দিবসের মালিক হলেন একজন, চিল্লায় বলেন তিনি কে? এরপর আমরা আল্লাহর কাছে নিজেদের পরিচয় দিলাম, আমরা বললাম ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ শুধুমাত্র তোমার ইবাদতই আমরা করি, শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই। আমরা ইবাদত করি কার? আল্লাহ। সেজদা দেই কারে? আল্লাহ। মাজারে দেয়া যাবে না? না। কি বলেন? না। মাজারও দুই একটা দিলাম? না। মসজিদেও দিলাম, মাজারেও দিলাম? না। এই ভাগাভাগি করা যাবে? না। আল্লাহর সাথে ভাগাভাগি চলে? না। আল্লাহ হচ্ছে বড় সাহেব, সব রাজার বড় রাজা, তার সাথে কোনো ভাগাভাগি চলে না। চিল্লায় কোন ঠিক কিনা? ইবাদতের পুরোটা তারে দিয়ে দিতে হবে, সেজদা দিতে হবে শুধু একটা জায়গায়, সেজদা পাওয়ার অধিকারী শুধু একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলে ইয়াকা নাআবুদ ওয়া ইয়াকা নাস্তাঈন, গোলাম এইভাবে বল যে আল্লাহ আমাদের ইবাদত আমাদের সব কিছু তোমার জন্য, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত আমার রোজা আমার যাকাত আমার ইবাদত সব কিছুর মালিক কে? আল্লাহ। ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। শিরিক করা যাবে? না। আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকের গুনাহ মাফ করে? না। কক্সবাজারে তো শিরক টিরক নাই না? আছে। চকরিয়াতে? আছে। মাজার টাজার নাই? আছে। নাকি মাজারের রাজধানী? হ্যাঁ। কবর জিয়ারত করার সুন্নাহ আমাদের, রাস্তা দেখায় কে? আল্লাহ। আমরা পথ ভুলে গেলে পথ দেখায় কে? আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আওয়াজ করে পড়ে না, আমিন। এরপর আমরা আল্লাহরে বললাম আল্লাহ সিরাতুল মুস্তাকিম আমাদের দেখাবা, কিন্তু ওই পথটা যেন এমন হয় যেই পথের মধ্যে তুমি নিয়ামত দিয়েছো, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই পথ যেই পথের উপর তোমার নিয়ামত বেশি না কম? আল্লাহ কাদের পথে নিয়ামত বেশি দিয়েছে? নবীদের পথে, সিদ্দিকিনদের পথে, শুহাদাদের পথে, সলিহিনদের পথে। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে আমরা পথ গ্রহণ করলে এই চারটা পথ গ্রহণ করব, ঠিক কিনা? এক নম্বরে নবীদের পথ, দুই নম্বরে সিদ্দিকিনদের পথ, তিন নম্বরে শুহাদাদের পথ, চার নম্বরে, আওয়াজ করে বলেন, এক নম্বরে নবীগিন, দুই নম্বরে সিদ্দিকিন, তিন নম্বরে শুহাদা, চার নম্বরে সালিহিন। আওয়াজ করে সবাই বলেন, এক নম্বরে, আওয়াজ করে বলতে হবে, এক নম্বরে, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর। এই চারটা পথের চেয়ে শ্রেষ্ঠ পথ হতে পারে? এই চার শ্রেণীর লোকের চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ আল্লাহর জমিনে থাকতে পারে? নবীদের পথ, নবীরা আমাদের মডেল, তাদের কারো কথার সাথে কারো কথার বৈপরীত্য ছিল না। পৃথিবীর কোন নবী বলছে আল্লাহ একজন, আরেক নবী আইসা কয় না আল্লাহ দুইজন হইতে পারে? হইছে?
তার মানে তাদের কথায় মিল আছে না নাই? তাদের কাছে ওহি আসে একটা হেডকোয়ার্টার থেকে, চিল্লায় বলেন তো হেডকোয়ার্টারটা কার? তারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। দুই নম্বরে সিদ্দিকিন, সিদ্দিকিন মানে সত্য প্রকাশে, সত্য গ্রহণে আপোষহীন, যাদের লিডার ছিল আবু বকর সিদ্দিক, ঠিক কিনা? ওনার চেয়ে শ্রেষ্ঠ মানুষ হয়, আমরা ওনার মতো হতে চাই কি চাই না? তিন নম্বরে সোহাদা, শহীদদের পথ, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ সন্তান। এই জন্য শাহাদাতের তামান্না থাকার দরকার আছে না নাই? মরবো কয়বার? কথা কন। এই জন্য আমরা আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাই। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আওয়াজ করে পড়েন আমিন। সর্বশেষ হচ্ছে সালেহিনদের পথ, নেককারদের পথ, ঠিক কিনা? তাহলে চারটা পথ আমরা চাই, আর দুই শ্রেণীর রাস্তা থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে চাই। কয় শ্রেণী? সবাই বলেন। আমরা বললাম আল্লাহ এই চার শ্রেণীর রাস্তায় যেন আমরা থাকতে পারি, চলতে পারি, কিন্তু দুই শ্রেণীর রাস্তা থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে চাই। গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, গাইরিল মাগদুবি আলাইহিম, আল্লাহ যাদের উপর তুমি রাগান্বিত, তোমার ক্রোধ আর রাগ যেই দলের উপর, ওই দলে আমরা ঢুকতে চাই, ওটা হচ্ছে ইহুদিদের দল। কাদের দল? পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জাতি, ওরা নিজেদের নবীদেরকে নিজেরা মেরেছে, গোটা বিশ্বে বিশৃঙ্খলা লাগিয়েছে। এই পৃথিবীতে যত প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যত পৃথিবীতে অস্ত্রের মহড়া, সব যুদ্ধ আর অস্ত্রের নাটের গুরু হচ্ছে ইহুদিরা, চিল্লা এখন, ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী যত ঝঞ্ঝাল, এগুলোর নাটের গুরু হচ্ছে ইহুদিরা, ওদের পথ আমরা চাই না। পাশাপাশি ওলা দলিন, পথভ্রষ্ট যারা, যারা যাদের নবীকে তেল মালিশ করতে করতে সম্মান দিতে দিতে আল্লাহর চেয়ারে বসাইছে, ওরা বলে ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহর ছেলে, মারিয়াম আলাইহিস সালাম নাকি আল্লাহর স্ত্রী, আমরা এই পথ মানি না। আমরা বলি কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা বলি আমরা ইহুদিদের পথ মতো মানতে চাই না, আমরা খ্রিস্টানদের পথেও চলতে চাই না, আমরা নবীদের পথ, সালেহিনদের পথ, সিদ্দিকীন আর শহাদাদের পথ চাই, ঠিক কিনা? এই যে এতগুলো প্রার্থনা বাক্য যে পড়লাম, এখন আমিন বলার দরকার আছে না নাই? আওয়াজ করে পড়বেন আমিন। সালাতে যখন সুরাতুল ফাতিহা পড়েন তখন আপনারা আমিন বলবেন, জোরে বলবেন কিংবা আস্তে বলবেন, কিন্তু বলবেন। আমিন বলা ছেড়ে দিয়েন না আবার, নাকি আমিন লয়া কিলাকিলি করবেন? কিলাকিলি করবেন কারা কারা দেখি? চকরিয়াতে আছে আমিন লয়া কিলাকিলি, কিলাকিলি করা যাবে? আমরা সালাতের পরে সুরা ফাতিহা যখন পড়বো, পড়ার পরে আমরা আমিন পড়বো, আমরা সুরাতুল ফাতিহা থেকে যা শিখলাম নিজেদের জীবনে বাস্তবায়ন করব, আর সব সময় বিপদে আপদে একজনের কাছে প্রার্থনা করব, তিনি কে? আল্লাহ। কেউ যেটা পারে না পারে কে? আল্লাহ। অসুস্থ হলে কোন সুরা পড়ে ফু দিবেন? সুরা ফাতিহা। জোরে বলেন সুরা ফাতিহা। মনে থাকবে তো? থাকবে। সুরা ফাতিহার অর্থ আজকে সবার কাছে পরিষ্কার হয়েছে তো? এটার মর্ম কথা ক্লিয়ার হয়েছে সবার কাছে? আল্লাহ তুমি আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করো। আমিন।